লাগাতার বৃষ্টির জেরে ধস রানীগঞ্জে বাড়ির বারান্দায় ধসে আতঙ্কিত এলাকাবাসী রানীগঞ্জের সুরি ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনিক আধিকারিকরা যেভাবে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে এবং একের পর এক জায়গাতে ধসের ছবি দেখা যাচ্ছে ধস নেমেছে রানীগঞ্জেও বাড়ির বারান্দা ধসে গিয়েছে লাগাতার বৃষ্টির কারণে এবং যার কারণেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন এবং এলাকাবাসীরাও রানীগঞ্জের সুরিপাড়াতে সেখানেই এই ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার পরই ঘটনাস্থলে যায় প্রশাসনের আধিকারিকরা তারা সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং লাগাতার বৃষ্টির কারণেই ধস নেমেছে ধসের কারণেই আতঙ্কিত হয়ে পড়েছেন সুরিপাড়ার বাসিন্দারা পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিস্তারিত জানবো পবিত্র ঠিক কি ঘটনা ঘটেছে দেখো অভিক তোমাকে বলে রাখি যে রানীগঞ্জ যে এরিয়া সেই রানীগঞ্জ অঞ্চল সেই রানীগঞ্জ অঞ্চল আমরা সবাই জানি তুমিও জানো যে ধস কবলত অঞ্চল কিন্তু রানীগঞ্জে এই যে লাগাতার যে তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে এবং যে ঘটনাস্থল হচ্ছে আসানসোল রানীগঞ্জের বাঁচরা অঞ্চল এবং সেই অঞ্চলে একটি যে বাড়িতে ধস নেমেছে তার নিকটবর্তী জায়গাতেই ইসিএল এর খনি এবং তাদের বক্তব্য যে ইসিএল এর যে এই যে খোলামুখ খনিতে কয়লা

নিচে মাটির ব্যবস্থা করতে হবে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে যদিও কিন্তু এলাকা থেকে ওই এলাকা থেকে যে পরিবারের ধস তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অভি বেশ ধন্যবাদ তোমায় পবিত্র বন্দ্যোপাধ্যায় আসানসোল থেকে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি